আসসালামু আলাইকুম, আমি টুপুর আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। রাতের বেলা খুবই সিম্পল এবং খুবই মজাদার খাবার খেয়েছি, সেটাই অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে শুটকির ভর্তা করতেছি, কাঁচামরিচ দিয়ে শিলপাটায় বেটে শুটকির ভর্তা করতেছি, আর খুদে চাপটি বানাবো। আমাদের ঘরের সবাই এই চাপটিটা খুব পছন্দ করে শুটকির ভর্তা দিয়ে। তো খুদে যে চালগুলো আছে এগুলোও কিন্তু বেটে নিব। আমাদের বাসার এখানে পূজা চলতেছে, তো এখানে অনেক বেশি আওয়াজ, তো ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছিল। তো এখানে আমার ভর্তাটা হয়ে গেছে, ঝাল ঝাল শুটকির ভর্তা আর খুদের চাপটি দিয়ে আজকে রাতের বেলা আমাদের খাওয়া হবে। অনেকগুলা খুদের চাল ভিজিয়ে ফেলছিলাম, তো এগুলো বাটতে আমার অনেক সমস্যা হয়েছিল। তারপরও যতটুকু সম্ভব আমি বেটেছিলাম, তারপর কিছুটা রেখে দিয়েছিলাম গতদিনের জন্য। তো খুদের ভাত রান্না করে আমরা খেয়েছিলাম, এতটাই আমি ভিজিয়ে ফেলছিলাম। তারপর শিলপাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে খুদের চালগুলা দিচ্ছিলাম। তো আমার ব্লেন্ডারটা অনেক দিন যাবত নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমার এতটা কষ্ট করা। আর ব্লেন্ডার ভালো থাকলে কিন্তু সবগুলা খুদের যে চালগুলো আছে এগুলো কিন্তু ব্লেন্ড করে নিতাম। তো ভিজিয়ে তারপর অনেক তো বিপদে পড়ে গেলাম, তারপরও অনেক কষ্ট করে আমাদের যেন সবার পাঁচজনের হয়ে যায় এরকম বেটে তারপর খেয়েছিলাম। তো অল্প করে যতটুকু সম্ভব যাই বেটেছি আমাদের হয়ে গিয়েছিল। তো এখানে আমি চাপটি বানানোর জন্য চলে আসছি। তো এখানে যেন লেগে না যায় তার জন্য একটা টিস্যু দিয়ে অল্প করে তেল আমি একটু ব্রাশ করে নিয়েছি। তো একটু লাগিয়ে নিলাম যেন চাপটিটা লেগে না যায়, খুব সহজে উঠে আসে। এমনিতেও কিন্তু ফ্রাই প্যানের মধ্যে চাপটি লেগে যায় না, উঠেই আসে। তো প্রথমে আমি আম্মাকে দিচ্ছি, তো গরম গরম চাপটি আর হচ্ছে এখানে ভর্তা। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।